হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই মনে করো যে আর্টস নিয়ে ক্লাস টুয়েলভ পাস আউট করার পর আমাদের সেরকম একটা কেরিয়ার অপশান নেই অ্যাজ কম্পেয়ার টু সায়েন্স বা কমার্স। তো আজকে এই ভিডিওতে আমি সেই কারণে তোমাদের এর আর্টসের আর্টস নিয়ে টুয়েলভ পাস করার পর তোমাদের কী কী কেরিয়ার অপশান রয়েছে, তোমাদের টপ যে কেরিয়ার অপশানগুলো রয়েছে সেই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সেই কারণে যারা আর্টস নিয়ে টুয়েলভ পাস আউট করেছো অথবা আর্টস নিয়ে পড়ছো, এই ভিডিওটি তারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেরই ধারণা রয়েছে যদি ক্লাস ইলেভেনে আমরা আর্টস নিয়ে পড়াশোনা করি এবং ক্লাস টুয়েলভ পাস আউট করার পর আমাদের হাতে সেরকম একটা কেরিয়ার অপশান থাকবে না। তো এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, তোমাদের এত কেরিয়ার অপশান আছে যে এই বোর্ডে আমি সম্পূর্ণ লিখতে চাইলেও লেখা সম্ভব নয়। সেই কারণে আজকে আমি এই ভিডিওতে তোমাদের ক্লাস টুয়েলভ পাস আউট করার পর তোমরা কোন কোন লাইনে যেতে পারো সেই নিয়ে আলোচনা করব। তো এখানে আমি সমস্ত কেরিয়ার অপশান নিয়ে আলোচনা করিনি। এখানে টুয়েলভে আর্টস নিয়ে পাস আউট করার পর তোমাদের টপ যে কেরিয়ার অপশানগুলো রয়েছে বা যে ফিল্ডগুলো এখন ট্রেন্ডিংয়ে রয়েছে সেই ফিল্ডগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, সবার প্রথমে তোমাদের এখানে আমি ডিগ্রি কোর্স নিয়ে মেনশন করেছি আর প্রফেশনাল কোর্স নিয়ে মেনশন করেছি। আগে ডিগ্রি কোর্সের কথা আমি এখানে বলবো। দেখো, সবার প্রথমে চলে আসে বিএ, ব্যাচেলার ইন আর্টস। তো এখানে আর্টস নিলে ম্যাক্সিমাম যে স্টুডেন্ট রয়েছে 90% স্টুডেন্ট কী হচ্ছে বিএ করে। তো এখানে ব্যাচেলার ইন আর্টস, আর্টসের মধ্যে বিভিন্ন তোমরা লাইন নিয়ে করতে পারো, স্পেসিফিক কোনো সাবজেক্ট নিয়েও করতে পারো অথবা পাসেও করতে পারো। তো যেমনটি আমি বলেছিলাম, বিএতে কেউ অনার্সও করতে পারো, পাসেও পড়তে পারো। তো অনার্সে কারা পড়বে এবং পাসে করা পড়বে সেই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি করে ফেলেছি, তোমরা আই বাটনে ক্লিক চেক করো, সেই ভিডিওটি পেয়ে যাবে। তো এখানে তোমাদের হচ্ছে বিএ, ব্যাচেলার ইন আর্টস। এখানে হচ্ছে তোমাদের কোনো আর্টসে তোমরা যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের ওপর স্পেসিফিক যদি কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাও, সাবজেক্ট নিয়ে গভীরে যেতে চাও, তাহলে তোমরা কী পড়বে, অনার্স পড়বে। অথবা তোমরা যদি তিনটে সাবজেক্ট নিয়ে জেনারেলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও বা ইউজি কমপ্লিট করতে চাও, এখানে অনেকেরই ক্লিয়ার নেই যে ইউজি মানে কি, আন্ডার গ্র্যাজুয়েট মানে টুয়েলভের পরে তোমরা যখন কোনো ব্যাচেলার কোর্স নিয়ে পড়ো তখন সেটাকে বলা হয় ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট। আর যখন গ্র্যাজুয়েশন করার পর, 3 বছর গ্র্যাজুয়েশন করার পর তারপরে যখন তুমি অন্য কোনো কোর্সের জন্য পড়ো ব্যাচেলার কোর্স নিয়ে, তখন সেটাকে বলা হয় পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমি ইউজি নিয়ে কিন্তু সমস্ত তোমাদের কোর্সগুলো বলছি। তো এখানে আন্ডার গ্র্যাজুয়েটে বিএ যেটা বললাম, তোমরা স্পেসিফিক কোনো সাবজেক্ট নিয়ে করতে পারো, আর্টসের মধ্যে ফিজিওলজি অনার্স নিতে পারো, ও কেউ ফিজিওলজি নিয়ে যেতে পারে, কেউ সোশ্যালজি নিয়ে যেতে পারে, কেউ হিস্ট্রিতে নিতে পারে, কেউ জিওগ্রাফিতে নিতে পারে, অথবা কেউ যদি বেঙ্গলি অথবা ইংলিশ অনার্স করতে চাও সেটাও তোমরা করতে পারো। তো এখানে তোমাদের যে সাবজেক্ট তোমাদের ইন্টারেস্ট রয়েছে সেই সাবজেক্টের অ্যাকর্ডিং তোমরা অনার্স করতে পারো, অথবা তোমরা পাসেও কী হচ্ছে তিনটে সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারো, মানে বিএ কমপ্লিট করতে পারো। এটা মোস্টলি 3 বছরের কোর্স হয়, 3 বছরের তোমরা এই কোর্স হয়, এবং 3 বছর এই কোর্সটি কমপ্লিট করার পর তোমাদের কী হচ্ছে তোমরা বিএ নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলবে। তো এখানে বিএ কোর্সে ম্যাক্সিমাম স্টুডেন্ট যায়, যেটা মানে ক্র্যাক করা সেরকম একটা বিষয় না, এখানে কোনো প্র্যাকটিক্যাল বিষয় থাকে না যে ম্যাথামেটিক্স বা এরকম কিছু ও তোমাদের এখানে থাকে না, শুধুমাত্র ও তোমাদের এখানে সব থিওরি বেসিসে থাকে, প্র্যাকটিক্যাল সেরকম কিছু থাকে না, সেই জন্য ভয় পাওয়ার কিছু নেই। বিএ অন্যান্য যদি আমি কম্পেয়ার করি সেই তুলনায় অনেকটা সোজা, তোমরা যদি ডেতে 1 থেকে 2 ঘন্টা পড়ো তাও তুমি বিএ কমপ্লিট করতে পারবে, সেক্ষেত্রে অনার্স হোক আর যাই হোক না কেন, কেন বিএতে খুব একটা টাফ তোমার কোর্স না। এরপরে যদি বলি যে তোমরা অনেকে ভাবো যে এই ট্র্যাডিশনাল যে কোর্স আর রয়েছে ট্র্যাডিশনাল কোর্সকে তোমরা ফলো করবে না, অন্য ডিফারেন্ট লাইনে যাবে, সেক্ষেত্রে তোমরা কী করতে পারো, বিএফএ মানে ব্যাচেলার ইন ফাইন আর্টস। এখানে ব্যাচেলার ইন ফাইন আর্টস মানে কি, ব্যাচেলার ইন ফাইন আর্টস মানে কেউ ধরো মিউজিক কারোর ভালো লাগে, কেউ ড্রয়িং করতে ভালো লাগে, এ অথবা কেউ তোমার হচ্ছে সিঙ্গিংয়ে ভালো লাগে। তো এখানে ডিফারেন্স তোমার মানে তোমার অ্যাকর্ডিং তুমি যেতে পারো, ব্যাচেলার ইন মিউজিক হয়, ব্যাচেলার ইন ড্রয়িং মানে আর্ট হয়, ঠিক আছে, এরকম প্রচুর কোর্স রয়েছে যেখানে যেটা হয় বিএফএ ব্যাচেলার ইন ফাইন আর্টসের আন্ডারে। তো এখানে তোমরা যে মিউজিক বা অন্য কোনো লাইনে যেতে চাইছো, যে এরকম ট্র্যাডিশনাল ওয়েতে যাবো না, অন্য কোনো আমার ইন্টারেস্টের অ্যাকর্ডিং আমি যেতে চাইছি যে মিউজিক বা অন্য কোনো লাইনে যেতে চাইছি, সেক্ষেত্রে তোমরা কিন্তু বিএফএ মানে ব্যাচেলার ইন ফাইন আর্টস করতে পারো। এরপরে যদি তোমরা বিডিইএস কোর্স করতে চাও সেটাও তোমরা করতে পারো, এখানে এটা হচ্ছে ব্যাচেলার ইন ডিজাইন। তো এখানে কোনো ধরো ইন্টেরিয়ার কেউ ডিজাইন করছে অথবা কেউ রয়েছে কোনো জুয়েলারি ডিজাইন, সেই ডিজাইন নিয়ে কাজ মানে ইন্টারেস্ট রয়েছে, সে ড্রয়িংয়ে খুব ভালো, সেক্ষেত্রে কি এখানে বিডিইএস এ করতে পারে, ব্যাচেলার ইন ডিজাইন মানে সেখানে ডিজাইনিং নিয়ে করা হবে, এবং সেখানে বিভিন্ন ধরনের
সেই কাজ রয়েছে। যদি তোমরা এখানে তোমাদের আর্ট ভালো লেগে থাকে তাহলে তোমরা কি এখানে তোমরা যেতে পারো, যে ব্যাচেলার ইন ডিজাইন। এইখানে সমস্ত যে কোর্সের কথা বলছি প্রত্যেকটা কোর্সের ডিউরেশন হচ্ছে 3 বছর, কোনো কোনো কোর্সের ডিউরেশন 2 বছরও হতে পারে। এরপরে তোমরা BSW ব্যাচেলার ইন সোশ্যাল ওয়ার্ক এটাও করতে পারো। তোমাদের যদি তোমার সোশ্যাল ওয়ার্ক করার ইচ্ছা হয় তাহলে তোমরা এই লাইনে যেতে পারো, ও এখানে তোমাদের NGO তোমরা খুলতে পারো যেখানে তোমরা মানে সোসাইটির জন্য কাজ করবে। তো এইভাবেও তোমরা কেরিয়ার নিজের বিল্ড করতে পারো। যদি তোমাদের এটা ইচ্ছা থাকে যে পরবর্তীকালে আমরা একটা NGO খুলবো ও এবং মানুষের পাশে দাঁড়াবো, সেবা করবো, এবং তোমরা যদি চাও যে আমরা সোসাইটির জন্য কিছু ওয়ার্ক করবো, সেক্ষেত্রে তোমরা কী করতে পারো, BSW ব্যাচেলার ইন সোশ্যাল ওয়ার্ক তোমরা তোমার ফিল্ডে যেতে পারো। তো এরপরে যদি তোমরা BBM ব্যাচেলার ইন বিজনেস ম্যানেজমেন্ট করতে চাও তাহলেও সেটাও করতে পারো। এখানে যদি তোমরা ম্যানেজমেন্ট লাইনে যেতে চাও তাহলে তোমরা করতে পারো। এক্ষেত্রে তোমাদের একটা ডিফিকাল্টি আছে যে আর্টসের স্টুডেন্ট, সেই কারণে অনেকেরই ম্যাথামেটিক্স থাকে না। এখানে কি হচ্ছে, ম্যাথামেটিক্সের একটু পোর্শন থাকে এবং কমার্সের কিছু সাবজেক্টও থাকে। তো আমি বলবো তোমরা এই ডিফিকাল্টিটা তোমাদের কাছে কোনো ব্যাপার না, যখন তোমার ফার্স্ট ইয়ারে একটু প্রবলেম হবে সেকেন্ড ইয়ারে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এক্ষেত্রে আমি একটা জিনিস মনে হয় মিস করে গেছি, এখানে BBA তো এখানে BBA একটা অপশন থাকে ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তো এটাও তোমরা করতে পারো। কোর্স দুটোই একই, তোমাদের যে এরিয়া রয়েছে সেই এরিয়ায় তোমরা দেখো যে তোমার এরিয়ায় কোনটা অ্যাভেলেবেল রয়েছে কোর্স, সেই কোর্স তোমরা করতে পারো। এখানে তোমাদের কি আর্টস স্টুডেন্টদের ম্যাথামেটিক্স না থাকলে এবং অন্যান্য কোর্স মানে কমার্সেরও কিছু সাবজেক্ট এখানে অনেক সময় কিছু পোর্শন থাকে, সেক্ষেত্রে তোমাদের প্রথমে একটু অসুবিধা হতে পারে, কিন্তু এটা খুব হাই লেভেলের পোর্শন থাকে না বা হাই লেভেলের ম্যাথামেটিক্স থাকে না, সেই কারণে একটু প্রবলেম হতে পারে, কিন্তু তোমরা এটা আর্টস থেকে করতে পারো এবং সেকেন্ড ইয়ারে গিয়ে সেই ডিফিকাল্টি তোমাদের মনে হবে না। তো এক্ষেত্রে তোমরা যদি চাও যে তোমরা বিজনেস লাইনে যাবে তো ম্যানেজমেন্ট লাইনে যাবে, তো এখান থেকে তোমরা BBM এবং BBA ব্যাচেলার ইন বিজনেস অ্যাসেসমেন্ট তোমরা করতে পারো, মানে BBA অথবা তোমাদের BBM, যেটা তোমাদের বললাম যে তোমাদের লোকালিটিতে মানে তোমাদের আশেপাশে রয়েছে যে কোর্সটা অ্যাভেলেবেল রয়েছে সেই কোর্সটা করতে পারো, প্রায় সিমিলার কোর্স। তো এরপরে রয়েছে BFD মানে ব্যাচেলার ইন ফ্যাশন ডিজাইনিং। আগেই বলেছিলাম এখানে তোমাদের ডিজাইনিং, ব্যাচেলার ইন ডিজাইনিং, এখানে এই সিমিলারই কোর্স, এখানে স্পেসিফিক যারা ফ্যাশন ডিজাইনিংয়ে ইন্টারেস্ট রয়েছে তারা কী হচ্ছে এখানে ফ্যাশন ডিজাইনিংয়ের এই কোর্সে জয়েন করতে পারে। BFD ফ্যাশন ডিজাইনিংয়ে যারা ইন্টারেস্ট রয়েছে তাদের ক্ষেত্রে তাদের জন্য একদম প্রপার কোর্স হচ্ছে BFD ব্যাচেলার ইন ফ্যাশন ডিজাইনিং। তো তাহলে যদি তোমাদের ফ্যাশন ডিজাইনিং ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা BFD কোর্স কমপ্লিট করতে পারো। এরপরে তোমাদের চলে আসছে BHM মানে ব্যাচেলার ইন হোটেল ম্যানেজমেন্ট। খুব একটা ভালো অপশন এখানে ইন্ডিয়ায় এবং কলকাতায় খুব ভালো ভালো ও তোমাদের হোটেল ম্যানেজমেন্টের কলেজ রয়েছে এবং ইনস্টিটিউট রয়েছে, সেখান থেকে তোমরা হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করতে পারো এবং ভালো একটা কেরিয়ার বিল্ড করতে পারো। তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে এগিয়ে যেতে চাও, তো এখানে তোমরা হোটেল ম্যানেজমেন্ট করতে পারো। যদি তোমাদের হোটেল ম্যানেজমেন্ট ইন্টারেস্ট থাকে তোমরা BHM করতে পারো, তোমাদের প্রচুর এখানে ইনস্টিটিউট রয়েছে যেরকমটি বললাম, এবং তোমাদের যদি ইন ফিউচার টার্গেট থাকে যে বাইরের গিয়ে তোমাদের বিদেশে গিয়ে তোমাদের জব করবে সেক্ষেত্রেও বিভিন্ন প্লেসমেন্ট এখানে রয়েছে। তো তারপরে এখানে রয়েছে BJMS মানে হচ্ছে ব্যাচেলার ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এখানে যারা চাইছো যে আমি তোমার মিডিয়া ফিল্ডে যাব, তো মিডিয়া ফিল্ডে যারা যেতে চাইছো অথবা যে ভাবছো যে আমি নিউজ রিপোর্টার হব বা এই রকম ফিল্ডে তোমরা যেতে চাও, যে রেডিও জকি হব এরকম ধরনের ফিল্ডে যারা যেতে চাও, তো তারা অবশ্যই BJMS করো, ব্যাচেলার ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো তাদের জন্য এই ফিল্ডটা একদম বেস্ট। তো এরপরে যে কোর্স রয়েছে সেটা হচ্ছে LLB মোস্ট পপুলার কোর্স ও ব্যাচেলার ইন ল। এখানে যারা ল যেতে চাও মানে ল নিয়ে পড়তে চাও তারা এই কোর্স করতে পারো। অনেকের এখানে ডাউট রয়েছে, এটা 12 পরেও করা যায়। অনেকে ভাবে যে গ্র্যাজুয়েশনের পরে হয়তো আমাকে ল পড়তে হবে, না, গ্র্যাজুয়েশনের পরে যদি তোমরা পড়ো তাহলে ল এর জন্য 3 বছরের কোর্স রয়েছে, 3 ইয়ার্স তোমাদের কোর্স রয়েছে, এবং তোমরা যদি 12 আর্টস নিয়ে পাস আউট করার পরে যদি LLB ডাইরেক্ট করতে চাও সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট LLB করতে পারো গ্র্যাজুয়েশন না করে, সেক্ষেত্রে তোমাদের কোর্সের যে ডিউরেশন রয়েছে সেটা 5 বছরের ডিউরেশন হবে। তো তোমরা বুঝে গেছো। তো তারপরে তোমরা যদি সে কারণে তোমরা যদি ল নিয়ে পড়তে চাও তাহলে LLB কোর্স তোমরা করতে পারো। এরপরে তোমাদের রয়েছে হচ্ছে BED, তোমরা যদি কেউ টিচিং লাইনে যেতে চাও, ঠিক আছে, এডুকেশন লাইনে এগিয়ে যেতে চাও বা টিচিং প্রফেশনে যেতে চাও তাহলে তোমরা ডাইরেক্ট BED করতে পারো, ক্লাস 12 পরেই তোমরা BED করতে পারো, ব্যাচেলার ইন এডুকেশন তোমাদের এই BED তোমরা কমপ্লিট করতে পারো, ঠিক আছে, ক্লাস 12 পরও করতে পারো, গ্র্যাজুয়েশনের পরও করতে পারো, টিচিং লাইনে যাওয়ার জন্য BEDটা একান্তই প্রয়োজন। তো এই লাইনেও তোমরা যেতে পারো, যারা ভাবছো যে টিচিং লাইনে যাবে তাদের ক্ষেত্রে BED কোর্সটা একেবারে যথার্থ। এরপর হচ্ছে BPED মানে ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন, মানে তোমাদের স্পোর্টস নিয়ে যদি কেরিয়ার বানাতে হয়, স্পোর্টসে এ কেরিয়ার যদি বিল্ড করতে হয় তাহলে তোমরা BPED
বিপিএড তোমরা করতে পারো, যেখানে তোমাদের স্পোর্টস নিয়ে তোমরা এগিয়ে যেতে পারবে ইন ফিউচার। তো স্পোর্টস নিয়ে যারা কেরিয়ার বিল্ড করতে চাও তাহলে তাদের জন্য স্পেসিফিক 12 পরে যে কোর্স রয়েছে সেটা হচ্ছে বিপিইডি, ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন। তো এখানে হচ্ছে তোমরা যদি চাও যে ডিগ্রি কোর্স করব, ও ডিগ্রি কোর্স করতে প্রত্যেকের জন্য দরকার একান্ত একটা ডিগ্রি, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একান্ত ইম্পর্টেন্ট ইন ফিউচার। আর তোমাদের জবের জন্য বা এমনি হোক না কেন তোমাদের একটা ডিগ্রি কোর্স থাকা একান্তই প্রয়োজন। এরপরে তোমরা ডিগ্রি কোর্সের সাথে প্রফেশনাল কোর্সও করতে পারো, অথবা কেউ 12 পরে ডাইরেক্ট প্রফেশনাল কোর্স করতে পারো, যারা মনে করছো যে খুব কম পিরিয়ডের মধ্যে আমরা ভালো একটা প্রাইভেট জব বা জব নিজের করে নেবো, সেক্ষেত্রে তোমরা এটা করতে পারো। তো এখানে তাই জন্য আমি 12 পরে যে প্রফেশনাল কোর্সগুলো রয়েছে যেটা তোমরা করতে পারবো আর্টস স্ট্রিম নিয়ে 12 কমপ্লিট করার পর, তো সেগুলো কি আমি একটু ডিসকাস করবো। তো প্রথমে হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার তোমরা শিখতে পারো। আমিও এক্ষেত্রে কম্পিউটার হার্ডওয়্যার শিখেছিলাম খুব ক্লাস 12 আগে একটা মানে ইনস্টিটিউট থেকে শিখেছিলাম, যেটা এইচপির তরফ থেকে এসেছিলো, যেখানে আমি সার্টিফিকেটও আমার রয়েছে। তো এখানে আমি আমার যে কম্পিউটারটা সেক্ষেত্রে আমি অ্যাসেম্বল করেছিলাম। তো এখানে বুঝতেই পারছো যদি কম্পিউটার হার্ডওয়্যার তোমরা শেখো তো কম্পিউটার হার্ডওয়্যার ফিল্ডেও তোমাদের অনেক অপশন রয়েছে। তো এরপরে যদি বলি অ্যানিমেশন এবং ডিজাইন, যাদের অ্যানিমেশন এবং ডিজাইন ফিল্ডে তারা যেতে চাও তো এখানেও তোমরা ডেডিকেটেড কোর্স রয়েছে, এবং শর্ট টাইমের জন্য যদি কোর্স করতে চাও, এগুলো প্রত্যেকটাই প্রফেশনাল কোর্স কিন্তু শর্ট টাইমের জন্য, এটা যেমন 3 বছর কিংবা 5 বছরের জন্য কোর্স তোমাদের বললাম, এখানে কিন্তু এই কোর্সগুলো সমস্ত কোনো কোনো কোর্স 6 মাস থেকে শুরু করে তোমাদের 3 বছর পর্যন্ত রয়েছে। তো এখানে তোমাদের শর্ট টাইম পিরিয়ডের কোর্সগুলো আমি এখানে আলোচনা করছি। কেউ যদি মানে আমি ডিটেল আলোচনা করছি কে এটা করবে কে এটা করবে সমস্ত কিছু আলোচনা করছি আগে বলে নিই এখানে। তো অ্যানিমেশন এবং ডিজাইন যেটা বললাম, যে অ্যানিমেশন এবং ডিজাইনে যাদের ইন্টারেস্ট রয়েছে তারা অ্যানিমেশন এবং ডিজাইনিং কোর্স করতে পারো। এবং এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং মানে কি তোমাদের বলে রাখি, যারা ডিজিটাল মার্কেটিং মানে বোঝো না, ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে তোমাদের এরকম একটা ব্র্যান্ড রয়েছে যে ব্র্যান্ডে একটা প্রোডাক্ট তৈরি করছে, সেই প্রোডাক্টটা ধরো ডিজিটালি তাদেরকে সেল করতে হবে, এবং সেলটাকে কীভাবে ইনক্রিজ করা যায় সেই জন্য তারা কী হচ্ছে বিভিন্ন অ্যাড দেয়, তোমরা দেখো সেই অ্যাড সেটা কীভাবে মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে সেটাই হচ্ছে মার্কেটিং। অফলাইন মার্কেটিং বলা হয়, অফলাইন মানে বিভিন্ন সেলার যারা রয়েছে তারা অফলাইনে সেল করে, সেরকম একটা ডিজিটাল মার্কেটিং কী করে কোনো কোম্পানির প্রোডাক্টকে ডিজিটালি সেল করে। তো এটাকে সেলটাকে কীভাবে বাড়ানো যায় সেই নিয়ে এখানে শেখানো হয়। তো এটাকেই অ্যাকচুয়ালি বলা হয় ডিজিটাল মার্কেটিং। এখানে বহুত অপশান রয়েছে, ডিটেলসে বললে অনেক কিছু রয়েছে, তোমরা বুঝে গেছো ডিজিটালি কীভাবে কোনো কোম্পানির প্রোডাক্টকে সেল করতে হয় সেটাই এখানে শেখানো হয়। সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, সেলসে আরও ও তোমাদের পরে আলোচনা করব। তো এখন বললাম কি ডিজিটাল মার্কেটিং, তোমরা যদি এই ফিল্ডে যেতে চাও অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, নিজেকে কেরিয়ার বিল্ড করতে চাও তাহলে তোমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারো। এরপরে তোমার হচ্ছে পলিটেকনিক, পলিটেকনিক নিয়ে আমি কি বলবো, তোমাদের অলরেডি আগেও অনেক ভিডিওতে বলে দিয়েছি, পলিটেকনিক মানে তোমরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যদি অ্যাজ এ ডিপ্লোমা তোমরা করে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেতে চাও তাহলে তোমরা এখান থেকে 3 ডিপ্লোমা করতে পারো। তো 3 বছরের তোমাদের এখানে কোর্স রয়েছে, এবং এখান থেকে তোমরা কী হচ্ছে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে তোমরা জব পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা প্রাইভেট জবও পেতে পারো, গভর্নমেন্ট জবও পেতে পারো। এখানে তোমাদের কলেজ রয়েছে, ডেডিকেটেড কলেজ রয়েছে, এবং কিছু কিছু মানে ইনস্টিটিউট রয়েছে যেখানে তোমাদের এই ধরনের কোর্স প্রোভাইড করে থাকে। তো এটাও তোমরা করতে পারো। এরপর রয়েছে ফাইন আর্টস, আগের থেকেই বললাম ফাইন আর্টস, যে মিউজিক ডান্সিং, যেখানে এখানেও বলেছিলাম তোমরা এখানে কি হচ্ছে ইউজি কোর্স করতে পারো, অথবা প্রফেশনাল কোনো কোর্স করতে পারো, কোনো একাডেমিক জয়েন করতে পারো, যেখানে একাডেমিক টিচার হতে পারো প্রফেশনাল কোর্স শর্ট টাইমের জন্য, ও তোমরা অলরেডি ড্যান্সিং এবং তোমার সিঙ্গিংয়ে বা ড্রয়িংয়ে ভালো, সেক্ষেত্রে তোমরা ফাইন আর্টস কিন্তু তোমরা এখান থেকে করতে পারো। তারপর হচ্ছে ফটোগ্রাফি, যদি তোমাদের ফটোগ্রাফিতে ইন্টারেস্ট থাকে, খুব ভালো ফটোগ্রাফি তোমরা করতে পারো, এখন থেকে কেউ 12 আগের থেকে এই ফটোগ্রাফি নিয়ে মানে ঘাটাঘাটি শুরু করে দিয়েছো, বা যে ফটোগ্রাফিতে আমরা কেরিয়ার বিল্ড করবো, সেক্ষেত্রে তোমরা ফটোগ্রাফিতে কেরিয়ার বিল্ড করতে পারো, ফটোগ্রাফি কোর্স করতে পারো। এরপর হচ্ছে যোগা আর হচ্ছে ফিটনেস। যোগা আর ফিটনেসের কথা বলে, আমাদের এই ইন্ডিয়ায় এখন আস্তে আস্তে ধীরে ধীরে এর ক্রিয়েটিভিটি বাড়ছে, এবং এটা ধীরে ধীরে যত দিন যাবে তত কী হচ্ছে এই ফিল্ড অত বড় হতে যাবে, ঠিক আছে। এখন এই সময়ের কথা যদি বলি, এই সময় কিন্তু যোগা আর ফিটনেসের খুব একটা ক্রেজ নেই, কিন্তু যত দিন যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ফিটনেস এবং যোগার আর কিন্তু ক্রিয়েটিভিটি অনেক বাড়ছে, সেই কারণে ইন ফিউচার এর ডিমান্ড অনেক বাড়বে। বাইরে মানে বিদেশে এর মানে বহুত দাম রয়েছে, কিন্তু আমাদের এখানে সেরকমভাবে দেখা হয় না ফিটনেস এবং যোগাকে, সেই কারণে কিছুটা হয়তো কম রয়েছে এখন ক্রেজ, কিন্তু ইন ফিউচার আমাদের এখানেও কিন্তু প্রচুর ক্রেজ বাড়তে চলেছে। তাই জন্য অ্যাজ এ যোগা টিচার অথবা ফিটনেস বা কোনো জিম ট্রেনার যদি তোমরা হতে চাও তাহলে এই যোগা কোর্স তোমরা, যোগা বা ফিটনেসের কোর্স তোমরা করতে পারো। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের উপর তোমরা কোর্স করতে পারো, যেখানে
টুরিস্ট যারা আছে তাদেরকে গাইড করার জন্য অ্যাজ এ টুরিস্ট গাইড তোমরা ওয়ার্ক করতে পারো। তো এখানে তোমরা ল্যাঙ্গুয়েজ, স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ তোমরা স্পেন, তোমরা তো এমনি বাংলা জানো, যারা বিদেশ থেকে আসছে তাদেরকে গাইড করার জন্য তো কোনো স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজের ওপর তোমরা তোমরা কোর্স করতে পারো। তো এরপরে আসছে ইভেন্ট ম্যানেজমেন্ট, তোমরা যদি চাও যে ইভেন্ট ম্যানেজমেন্ট করবে সেটাও তোমরা করতে পারো, তোমরা নিজেদের কোম্পানি বিল্ড আপ করতে পারো, ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করতে পারো, ইভেন্ট ক্রিয়েট করতে পারো, অথবা তোমরা কোনো কোম্পানির হয়ে তোমরা ইভেন্ট করতে পারো, কোনো কোম্পানির হয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের থ্রু অ্যাজ এ ওয়ার্কার তোমরা কাজ করতে পারো। তো এটাও শর্ট টার্ম কোর্স যেটা প্রফেশনাল কোর্সের মধ্যে পড়ে। তারপরে রয়েছে, আমি এখানে আলাদা করে স্পেসিফিকভাবে লিখেছি যে গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট জব মানে সরকারি জবের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো ক্লাস টুয়েলভের পর। এটা নিয়ে আমি এখন ডিসকাস করবো না, কারণ একটা স্পেসিফিক ভিডিওতে তোমাদের আলোচনা করবো ক্লাস টুয়েলভের অ্যাকর্ডিং তোমরা কোন কোন গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো। সো সেই নিয়ে একটা স্পেসিফিক ভিডিও আসবে। তোমরা কে কে এই গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও। আর এখানে এখন কথা হচ্ছে কে ডিগ্রি কোর্স করবে, কে প্রফেশনাল কোর্স করবে। তো আমি প্রত্যেককে বলবো ডিগ্রি কোর্স, যে কোনো একটা কোর্স, সব ডিগ্রি কোর্স করার কোনো প্রয়োজন নেই। যে কোনো একটা ডিগ্রি কোর্স যেটা তোমার ইন্টারেস্টের অ্যাকর্ডিং, যেখানে তুমি নিজেকে দেখতে চাও ইন ফিউচার, সেই অ্যাকর্ডিং তোমরা একটা ডিগ্রি কোর্স করো। এবং এখানে কেউ যদি চাও যে ডিগ্রি কোর্স আমি করবো, অবশ্যই তোমরা ডিগ্রি কোর্স করো। ডিগ্রি কোর্স করার সাথে তোমরা একটা প্রফেশনাল কোর্সও করতে পারো, এই ডিগ্রি কোর্স রিলেটেডও প্রফেশনাল একটা কোর্স করতে পারো। যে এ রিলেটেড, যেমন আমি বললাম ফাইন আর্টস, BFA মানে ব্যাচেলার ইন ফাইন আর্টস তোমরা করার সাথে সাথে কী হচ্ছে, এখান থেকেও তোমরা ফাইন আর্টসের একটা কোর্স করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের এখান থেকে একাধিক কোর্সও তোমরা করতে পারো, প্রফেশনাল দুটো কোর্স। আমি বলবো যে ডিগ্রি কোর্স তোমরা একটাই করো, এবং মানে ইউজি লেভেলের যে ডিগ্রি কোর্স রয়েছে, ঠিক আছে, ইউজি লেভেলের যে ডিগ্রি কোর্স রয়েছে সেই ইউজি লেভেলের ডিগ্রি কোর্স একটা করো, এবং এর সাথে তোমরা প্রফেশনাল কোর্স যদি চাও তাহলে তোমরা করতে পারো। এবং তোমাদের ইন্টারেস্টের অ্যাকর্ডিং অবশ্যই করবে, কোনটা কার জন্য বেস্ট সেটা তোমরাই ডিসাইড করতে পারবে। আমি তোমাদের বলতে পারবো না যে এটা তোমাদের জন্য বেস্ট, কারোর সিঙ্গিং ভালো লাগে, কারোর ড্যান্সিং ভালো লাগে, তো যে সিঙ্গিং ভালো লাগে সে খারাপ ক্যারিয়ারের দিকে যাচ্ছে, যার ড্যান্সিং ভালো লাগছে সে ভালো ক্যারিয়ারের দিকে যাচ্ছে, এটা না। প্রত্যেকের জন্য এতগুলো কোর্স প্রত্যেকের জন্য ও প্রত্যেকটা যেমন সুইটেবল না, তেমন এক একজনের জন্য এক একটা সুইটেবল, সেই কারণে তোমাদের ইন্টারেস্টের অ্যাকর্ডিং তোমরা করতে চাই। তো বন্ধুরা, আশা করি এখন তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর্টস নিয়ে টুয়েলভ পাস আউট করার পর টপ যে কোর্সগুলো রয়েছে, ইউজি লেভেল কোর্সগুলো রয়েছে বা প্রফেশনাল কোর্সগুলো রয়েছে, সেইগুলো নিয়ে ডিসকাস করে দিয়েছি। আর তোমরা এই ডিগ্রি কোর্স অথবা প্রফেশনাল কোর্সের মধ্যে কোন কোর্সটা তোমরা করতে চাইছো ক্লাস টুয়েলভের পর অবশ্যই সেটা আমাকে মেনশন করো। আর ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।